দ্বিতীয় দিনের মতো চলছে প্রাথমিক বিদ্যালয়ের সশরীরে শ্রেণী পাঠ কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে পঞ্চম শ্রেণী সহ নির্ধারিত সময়সূচিতে বিভক্ত হয়ে প্রাথমিক পর্যায়ের ক্লাস হচ্ছে। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গেল 21 জানুয়ারিতে স্কুল সশরীরে পাঠদান বন্ধ হয়ে গেল। গতকাল থেকে পুনরায় ক্লাস শুরু হয়। স্কুল খুলে যাওয়ায় খুশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। তবে ক্ষতি পুষিয়ে নিতে ক্লাস সংখ্যা বাড়ানো সহ প্রতিদিন ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছেন অভিভাবকরা। এই মুহূর্তে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী জাহিদ রহমান। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাহিদ, সশরীরে ক্লাসের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন এবং স্বাস্থ্যবিধি কিভাবে মানা হচ্ছে? সিনথিয়া, এই যে শিক্ষার্থীদের যে উৎফুল্ল উচ্ছ্বাস বিদ্যালয়গুলোতে, সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। আজকে দ্বিতীয় দিনের মতো ক্লাস চলছে এবং আপনারা জানেন যে এই যে সশরীরে উপস্থিতি ক্লাসের জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন এবং তারাও আনন্দিত আমাদেরকে সেটি জানিয়েছে খুদে শিক্ষার্থীরা। আরেকটি বিষয়, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখেছি স্কুলে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার কথা, মুখে মাস্ক ব্যবহার সহ অনেক স্কুলে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বেঁধে সেটি বসানো হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে অনেক ক্লাসে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে যে অনেক সংখ্যা বেশি থাকায়, শিক্ষার্থীদের সংখ্যা বেশি থাকায় সেখানে গাদাগাদি করে বসতে দেখেছি। এবং আরেকটি বিষয় যে অনেক স্কুলে এখন পর্যন্ত আমরা দেখেছি সরকারের নিয়ম অনুযায়ী পঞ্চম শ্রেণীর প্রতিদিন ক্লাস হচ্ছে 6 দিনের মতো, এছাড়া বাকি অন্যান্য যে শাখাগুলো রয়েছে তাদের একদিন করে ক্লাস হচ্ছে। এছাড়াও আরেকটি বিষয় যে শিক্ষামন্ত্রী গতকালকে একটি ইঙ্গিত দিয়েছেন, সেটা হচ্ছে পূর্ণাঙ্গরূপে সশরীরে ক্লাস যেটি নিয়মিতভাবে সেটি শুরু হওয়ার কথা। আমি স্কুলে কয়েকটি স্কুলে কথা বলেছি যে মাধ্যমিক পর্যায়ে আগামী সপ্তাহ থেকে হয়তো পূর্ণাঙ্গভাবে হয়তো ক্লাস শুরু হবে এবং শিক্ষার্থীরা প্রতিদিন সেটি করতে পারবেন। এবং এই বিষয়টি কিন্তু এখনও প্রায় ওনারা রুটিনের যে কাজ সেগুলো কিন্তু চলছে। অর্থাৎ বলতে চলে যে এই যে শিক্ষার্থীদের উপস্থিতি এবং অভিভাবক যে দাবি নিয়মিতভাবে ক্লাস করা, সেটিও আসলে প্রক্রিয়ার মধ্যে রয়েছে। হয়তো দ্রুত সময়ের মধ্যে সেই চাওয়াটা, যে প্রাঙ্গণ, শিক্ষাঙ্গন, যে প্রাণ শিক্ষার্থীদের, সেটি ফিরে আসবে। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত ছিলেন জাহিদ রহমান।